আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক সো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি সবাই আলো রহমতে ভালো আছেন আমি রেজন বলছিলাম আপনাদের মধ্যখানে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গিয়েছি আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রেসার লফটে আমাদের করণীয় কাজগুলো কি কি। এর আগে একটি ভিডিও আমরা আপলোড করছিলাম সেই ভিডিওর মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম এটি হচ্ছে তার দ্বিতীয় পার্ট সো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমি আজ অনুরোধ করবো যদি আপনি নতুন হয়ে থাকেন রেসিং পিজোর সেক্টরে আপনি আসতে চান রেসার কবুতার আপনি পালতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন সো ফ্রেন্ডস ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যদি আপনার আমাদের পরিবারের সদস্য না হয়ে যান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন থ্যাংক ইউ সো মাচ সো ফ্রেন্ডস গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে যখন আমরা লবটে প্রবেশ করব সেই সময় আমরা খাবারের পাত্র দেখব ট্রে দেখব এবং পানি যদি পুরাতন থাকে সেক্ষেত্রে আমরা নতুন পানি দিয়ে দেবো এখন ট্রে দেখতে হবে যে ট্রে এর মধ্যে যে ড্রপিংগুলো আছে এগুলো ঠিক আছে কি না তারপরে খাবার যদি পুরাতন খাবার থাকে এই খাবারগুলো সরিয়ে ফেলে প্রতিদিন সকালে আমরা আবার নতুন যে খাবারগুলো আছে ভালো যে খাবারগুলো আছে ওইগুলো দিব সো তারপরে যদি আপনার ওষুধের পানি থাকে ওষুধের পানি আটটা থেকে শুরু করে নিয়ে আপনারা বারোটা পর্যন্ত রাখতে পারেন তারপরে কিন্তু আর ওষুধের পানি রাখবেন না যেহেতু এখন গরম পড়তেছে প্রচুর যদি আপনারা ভিটামিন দেন অথবা যদি ক্যালসিয়াম দেন বা যে কোনো মেডিসিন আপনারা দিচ্ছেন কবুতর্কে সেক্ষেত্রে বারোটার ওই পাশে রাখা যাবে না এটা হচ্ছে মূল কথা দ্বিতীয়ত যদি কোনো ওষুধের পানি না থাকে সেক্ষেত্রেও আপনারা এই গরমের মধ্যে দুইবার পানি দেওয়ার চেষ্টা করবেন কবুতরকে সো এখানে এখন যে বিষয়টা আমি দেখাবো সেটা হচ্ছে আপনার সবাই অবগত আছেন যে এই পেয়ার থেকে আমরা দুইটা বেবি পেয়েছি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য এখন লবটে আসার পরে যদি ছোট বেবি থাকে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন এদের বয়স কিন্তু এখন দুই তিন দিন হয়ে যাচ্ছে এটা কিন্তু এখন অপরিষ্কার হয়ে আছে দেখতে পাচ্ছেন পাতিলটা কিন্তু এখন অপরিষ্কার তো এটাকে পাল্টে দিতে হবে দেখেন এই যে একটা বেবি কিন্তু এখন বড় এটা আগে ফুটছে এটা হচ্ছে পরে ফুটছে এর পেটেও খাবার রয়েছে তুলনামূলকভাবে কম এটা চেয়ে সো এখন আমাদের করণীয় যেটা সেটা হচ্ছে যে এই যে আপনার কাবুটা আছে এটা পাল্টে দিতে হবে সো ফ্রেন্ডস এই যে আমি উল্টে দিছি যেহেতু অল্প ময়লা ছিল সেজন্য আমি উল্টে দিছি এখন আমাদের করণীয় যেটা সেটা হচ্ছে এই যে বড় বেবিটা এটা সরে রাখতে হবে এটা সরিয়ে রাখবো এই ছোটো বেবিটা ওদের মা বাবার কাছে দিয়ে রাখবো সেক্ষেত্রে কি হবে এখন যেহেতু এই যে আমি খাবার দিয়ে দিয়েছি এই খাবারটা খেয়ে ওই ছোটো বেবিকে খাওয়াবে যেহেতু এই বেবিটা বড় এখন দুই দিন যদি নিয়মিত এই বেবিকে খাওয়াই এই বড় বেবিটার মতো হয়ে যাবে সো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে এখন এই বেবিটা আমরা সরাই রাখবো কিছু সময়ের জন্য আধা ঘন্টার জন্য অথবা বিশ মিনিটের জন্য সরাই রাখব এখন যেই পেয়ারের বেবি রয়েছে সেই পেয়ারের আরেকটু খাবার আমরা দিয়ে এর আগে অল্প দিয়েছি দ্বিতীয়বার আমরা আবার খাবার দিলাম এখানে একটু দিয়ে দিই আমি অনেক ভিডিওর মধ্যে সম্পর্কে বলেছি যে খাবার দেওয়ার ক্ষেত্রে আপনারা কোনো সময়ের জন্য কিপটেমি করবেন না সব সময়ের জন্য লবটে খাবার দিয়ে রাখবেন পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে রাখবেন অনেকে বলেন বেবি একটা মারা যাচ্ছে তার মূল কারণ হচ্ছে খাবার ঠিকমতো আপনি দিতে পারছেন না একটা বেবিকে খাওয়ায় একটা বেবিকে খাওয়ায় না সো যখন আপনি ঠিকমতো খাবার দিবেন সব সময়ের জন্য খাবার দিয়ে রাখবেন লপটে ওদের যখন ইচ্ছে হয় তখন তারা খাবে আর বেবিদেরকে খাওয়াবে যখন বেবি থাকবে তখন তো এই বিষয়টা আমাদের খুবই গুরুত্ব দিতে দেখতে হবে কোনো সময়ের জন্য যাতে খাবার কম না থাকে তো অনেকে বলেন যে খাবার নষ্ট করছে এই খাবার নষ্ট করার জন্য আমরা কী করতে পারি যাতে করে খাবার নষ্ট না হয় এখন আমাদের যেটা করতে হবে যেটা এর আগে আমি করেছি যে অল্প কিছু খাবার আমি দিয়েছি অল্প কিছু খাবার দিয়েছি দেওয়ার পর ওরা যখন খেয়ে নিছে অল্প কিছু নিচে রয়েছে তখন আমি আবার দিয়ে দিয়েছি সেক্ষেত্রে তারা যে খাবারটা তাদের পছন্দ সেটা তারা খাবে আর বাদ বাকি আমি যেটা করি এই যে এখানে দেখেন এই যে প্রতিদিন সকালে এসে এই খাবারগুলো আমি আলাদা করে ফেলি অর্থাৎ এই পাত্রের মধ্যে থাকে সকালে এসে যে খাবারগুলো থাকে অবশিষ্ট খাবারগুলো এই খাবারগুলো সরিয়ে আমি এই যে এখানে রাখি এইখানে এইখানে রাখি এই খাবারগুলো কিন্তু আমি নষ্ট করি না পরবর্তীতে যখন আমার এই খাবারগুলো যখন শেষ হয়ে যাবে এই পরবর্তীতে যখন এই খাবারগুলো আমার শেষ হয়ে যায় তখন আমি এই খাবারের মধ্যে বাজার থেকে আরও কিছু খাবার কিনে নিয়ে আসে মিক্স করে তারপর আমি আমার কবুতরগুলোকে দিই সেক্ষেত্রে কোনো প্রকার কোনো খাবার কিন্তু নষ্ট হয় না সো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যেহেতু খাবারের দাম প্রচুর যাতে করে আমার কবুতরগুলো কষ্ট না পায় খাবারে দ্বিতীয়ত খেয়াল রাখতে হবে খাবারগুলো যাতে নষ্ট না হয় সো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে অল্প অল্প করে খাবার দিবেন ওরা খাবে ওরা যখন খাবার খেয়ে শেষ করবে আবার আপনি আবার কিছু দিতে পারেন সো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে সো ফ্রেন্ডস আশা করি আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন আপনাদের লবটে প্রতিনিয়ত যদি এই কাজগুলো নিয়মিত করেন বেবিদের কী অবস্থা প্রতিনিয়ত যদি আপনারা দেখেন কোন পেয়ারের কী অবস্থা হচ্ছে কিনা হচ্ছে এইগুলো যদি দেখেন সেক্ষেত্রে বেবিগুলো মারা যাবে না বেবিগুলো সুস্থ সুন্দর থাকবে এবং আপনি ডেভেলপ করতে পারবেন গত ভিডিওর মধ্যে আমি বলছিলাম যে অবশ্যই আপনার ডেভেলপ করতে হলে বেবিগুলো যাতে সুস্থ সুন্দর থাকে জন্য চেষ্টা চালাইতে হবে সো ফ্রেন্ডস আজ এই পর্যন্ত ছিল অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে রেসিং পিজন সম্পর্কে নিত্য নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন থ্যাংক ইউ সো মাচ পরবর্তীতে আপনাদের মধ্যখানে রেসিং পিজন সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি চলেন বুড়ে যান সে মধ্যে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আমাদের এই চ্যানেলের মধ্যে অসংখ্য ভিডিও আপনারা রেসিং পিজন সম্পর্কে পেয়ে যাবেন অবশ্যই সেই সব চ্যানেল সেই সব ভিডিও গুলো আপনারা দেখবেন সেক্ষেত্রে অনেক নতুন প্রশ্নের উত্তর কিন্তু আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ